तो बंधुरा तुम्हारा जो सकल शिक्षार्थीरा आगामी इवेंट सेमिस्टार अर्थात सेकेंड फोर्थ एंड सिक्स सेमिस्टार परीक्षा दीते चलेছো तुम्हारे परीक्षा संक्रांत समस्त तथ्य क्योंकि अफिसियलि भावे गत 10 मे जानिए देवा हुए एवं 10 मे तुम्हारे क्योंकि अफिसियलि भावे अफलाइन परीक्षार नोटिफिकेशन जारी करा हुए से अफलाइन परीक्षार नोटिफिकेशन पर भित्ति करे स्टूडेंटरा क्योंकि प्रचुर परिमाणे क्षुब्ध हो गए अर्थात अफलाइन परीक्षा होले तादेरके प्रचुर समस्यार सम्मुखीन होते होच्छे सेई समस्यागुलो तुले धरार जन्य आजके किन्तु तारा आंदोलन करते सामिल होयेछेन तो तारा आंदोलनेर मध्य कि बोले विस्तारित जेने नेब एवं आंदोलनेर परवर्तीते कि होते चलेछे समस्त विषय किन्तु भिडियोर मध्य आलोचना करते चलेछि। बंधुरा भिडियो खूबई गुरुत्वपूर्ण होते चलेछे भिडियोते मनोयोग सहकारे देखार अनुरोध रखुन। बंधुरा भिडियोटिके प्रचुर परिमाणे शेयर करार अनुरोध हलो। हमारे जेटा दाबी छो जो अनलाइन एग्जामगुलो प्रफेसर प्रथम प्रथम अनलाइन एग्जाम होबे एमनकि अनेक दिन आगे थेके जेदिनके नोटिस दिल तार आगे दिन रात्रि बेला बोलेछे जे अनलाइन एग्जाम होबे किन्तु हठात् करे एनबीओ अफलाइन नोटिस एखोनो क्लास होच्छे आमादेर एखोनो आमादेर क्लासे एखोनो आमादेर क्लास नोटिफिकेशन आसछे जे गूगल मीटे क्लास होबे ताहले जखन अफलाइन एग्जाम आमरा दिबो ताहले अफलाइन क्लास केन होच्छे ना किछु कलेज आबार दो बछर धरे करोनार जोन्नो आमादेर समस्त विद्या प्रतिष्ठान जगतगुलो छिलो सबगुलो बंद होयेछिलो किन्तु एरपरे आबार बोलछे एखोन अफलाइन एग्जाम हठात् करे किछु किछु यूनिवर्सिटी आबार डिक्लेयार करेछे अनलाइन एग्जामिनेशन ताहले एइभाবে কেন ঠিক এইভাবে কেন করা হচ্ছে তারপরে অনেক কলেজ আছে সমস্ত স্টুডেন্টরাই থাকবে এখানে তোমাদের যে দাবি কাজে কাকে জানাবে আমাদের দাবি আমরা ভাইস চ্যান্সেলরকে জানাবো কারণ কি যে আমাদের যেটা অফলাইন ক্লাস হয় যে অফলাইন ক্লাস যদি টোটালটাই হতো ক্লাস সর্বপ্রথম যেটা সবথেকে বড় ইস্যু সেটা হলো যে ট্রাঙ্কেটেড সিলেবাস নামমাত্রই করা হয়েছে আর 6 মাস ধরে 90% সিলেবাস লিখে দিয়েছে 10% সিলেবাস কাট করেছে সেই 10% সিলেবাস কাট যদি আমাদের 6 মাস যদি একটা সেমিস্টারের জন্য দেওয়া হয় সেখানটাতে 3 মাসে আমরা 90% সিলেবাস কিভাবে কমপ্লিট করব তার মধ্যে আবার 1 মাস আমাদেরকে অনলাইন ক্লাস করাচ্ছে। যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল অনেক আগে দীর্ঘদিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাদের পরীক্ষা হোম সেন্টারে হবে অনেকে মাধ্যমিক হোম সেন্টারে বলেনি উচ্চ মাধ্যমিক বলেছিল প্লাস অফলাইনে এক্সাম হবে বলে দিয়েছিল আমাদের সেটাতে মাধ্যমিক কেন যে আগে তো ইনফর্ম করা উচিত ছিল সেই জিনিসটা কেন যে অনেক জায়গায় বলা হচ্ছে অনলাইন এক্সাম অনেক ইউনিভার্সিটি আপনারা সবাই জানেন ম্যাকআউট অলরেডি অনলাইন ডিক্লেয়ার করে দিয়েছে। আচ্ছা তোমরা এই ক্লাসেস কতদিন মানে অফলাইন ক্লাস কতদিন পেয়েছো অফলাইন ক্লাস আমরা 2 মাসও পাইনি 2 মাসও পাইনি দেড় মাসের মতো ধরে রাখছি আমরা টিচারও পড়া প্রত্যেকটা কলেজের টিচার আবার বলছে যে আমরা বাড়িতে আমরা অনলাইন ক্লাস নিয়ে নেব এরকমই বলা হয়েছে তার আবার কিছু কিছু প্রফেসর আমাদেরকে বলেছে যে তোদের তো অনলাইনেই আগাবে পরীক্ষা এরকম করে জানানো হয়েছে। আর ট্রাঙ্কেটেড সিলেবাস যেটা রয়েছে 90% সিলেবাস 3 মাসে কোনোভাবে পসিবল না বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল থাকে সেখানটা আরও পসিবল না আমাদের নিজস্ব আমাদের জেনারেলি সেমিস্টার হয় 6 মাসে তো আমরা সেখানে পেয়েছি এমনিতেই কোভিড ব্যাচের জন্য আমাদের 2 বছর নষ্ট হয়েছে তার মধ্যে আমরা আমাদের 5th সেমিস্টার অনেক দেরিতে হওয়াতে আমরা লাস্ট সেমিস্টারে পেয়েছি 4 মাস এবার 4 মাসের মধ্যে আমাদের 1 মাস সামার ভ্যাকেশনেই কেটে যাচ্ছে হাতে রাখলে 3 মাস কমে গেছে তাহলে 1 মাস অলরেডি সামার ভ্যাকেশনে কেটে যাচ্ছে তারপর মেরে কেটে যদি ধরা হয় তাহলে 1.5 থেকে 2 মাস আমাদের খুব বড় জোর অফলাইনে ক্লাস সবাই মানে বলা হয়েছে যে সিলেবাস নাকি ট্রাঙ্কেটেড করা হয়েছে কিন্তু আসলে দেখতে গেলে যে 50% তো কমানো হয়নি 10%এরও কম আর কি সেখানে এত বড় হিউজ সিলেবাস আর আমরা লাস্ট সেমিস্টার আমাদের পক্ষে কভার করাটা সত্যি সমস্যা তো সে কারণে আমরা চাইছিলাম যাতে যদি অনলাইন পরীক্ষাটা হয় তাহলে আমাদের অনলাইন এক্সাম না বলেও তো তোমরা বলতে পারো যে টাইমটা আরো বাড়িয়ে দেওয়া সেই ক্ষেত্রে যদি টাইম যদি বাড়িয়ে দেয় ওদিকে আইআইটি গুলোতে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যায় এমএসসি এন্ট্রান্স এক্সাম শুরু হয়ে যায় তখন আমাদের এই গ্র্যাজুয়েশনে আমরা এখানে অনলাইনে দাবি করতে আসি এক্সামের বিকজ আমরা প্রথম থেকেই সেই টাইমটা কমে 3 মাস চলে এসেছিল এবং তার জন্য আমাদের সিলেবাস ট্রাঙ্কেটেড করা হয়েছিল তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি দেয়ার ইজ এ ক্লিয়ার কানেকশন রিলেশন বিটুইন আওয়ার অফলাইন এক্সাম অ্যান্ড আওয়ার ট্রাঙ্কেটেড সিলেবাস অ্যান্ড সিলেবাসের এবং ট্রাঙ্কেটেড টাইমের মধ্যে আমাদের একটা রিলেশন আছে যে 3 মাস আমরা পাইছি সেই 3 মাসের মধ্যে কমপ্লিটলি আমরা 1 মাস ভালো করে ক্লাস পাইনি এই সামার ভ্যাকেশনের জন্য অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কলেজ বন্ধ ছিল আমরা আমাদের প্র্যাকটিক্যালগুলো ক্লিয়ার করতে পারিনি তো থিওরিতে এখন আমরা শুরুই করিনি তো এই অবস্থায় এরকম অবস্থায় উই আর নট অ্যাবল টু সিট ফর অফলাইন এক্সাম উই আর কমপ্লিটলি আনএবল ঠিক আছে আমরা পারবোই না বিকজ অ্যাডিকুয়েট নাম্বারে আমরা ক্লাস পাইনি তো ক্লাস না নিয়ে আমরা কী করে অফলাইন এক্সামে বসবো অ্যান্ড দ্যাটস ওয়াই উই ওয়ান্ট অনলাইন এক্সাম। এই সেমিস্টারে আমাদের কোনো অনলাইন ক্লাস হয়নি আমরা যখন খুলেছিল ইউনিভার্সিটি মানে কলেজ খুলেছিল আমাদের আমরা 3 মাস পেয়েছিলাম এটা হচ্ছে মে চলতেছে তাই না মে চলতেছে এপ্রিলে খুলেছিল আমাদের কলেজ এপ্রিল মাসটা কোনোভাবে পেয়েছি আমরা কমপ্লিট পাইনি আর মেতে তো বন্ধই ছিল অর্ধেক প্রায় ঠিক আছে তো ওইভাবে করা যায় ম্যাক্সিমাম আমরা 1 মান্থ ক্লাস পাইছি 1 মান্থও কম পাইছি এই পর্যন্ত 1 মান্থও পাইনি আমরা ঠিক আছে 15 ডেজ এরকম ক্লাস হয়েছে তার মধ্যে আমরা প্র্যাকটিক্যালগুলো যা শুরু করছি থিওরি অবশ্যই সেটাও আমাদের দাবি কিন্তু ওরাই তো ডেট বাড়াবে না আমরা যেটা জানি যে ইউজিসি নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে ইউনিভার্সিটি হচ্ছে ডেট বাড়াতে পারবে না ঠিক আছে জুনের মধ্যে শেষ হবে আমাদের তো আগে ক্লাস নিতে হবে, ক্লাস নিতে হবে, তাই এটা কমে আসছে, তখন সিলেবাসটা ট্রাঙ্কেটেড হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাকচুয়ালি 15 দিন 1 মাস ক্লাস পেয়ে থাকি তাহলে আরও সিলেবাসটা কমানো উচিত, সেটা ওরা করছে না। আর যেহেতু ওরা সেটা করছে না তাহলে লং সিলেবাসে আমাদের পরীক্ষা দিতে হবে, আর যদি আমরা লং সিলেবাসে দিই তাহলে আমরা অনলাইন মোডে দিতে হবে, বিকজ ওরা আর সময় বাড়াবে না, এক্সাম ডেট পেয়েছে না। তো বন্ধুরা আমরা তাদের দাবিগুলো শুনলাম। তাদের দাবি হচ্ছে যে সিলেবাস 6 মাসে কমপ্লিট করার কথা ছিল, সেই সিলেবাসকে 2 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়ে দেওয়া হচ্ছে, এতে কিন্তু স্টুডেন্টরা প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত তারা চাইছে তাদের অফলাইন পরীক্ষা নেওয়া হলে তারা ঠিক মতন অফলাইন ক্লাস কেন করায়নি, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের দীর্ঘদিন আগে জানিয়ে দেওয়া উচিত ছিল তাদের পরীক্ষা অফলাইনে হতে চলেছে, তো এটা কিন্তু তারা করেনি। এই বিষয়ে কিন্তু তারা, এবং পরিশেষে যা জানতে পারলাম, তারা কিন্তু অফলাইন পরীক্ষা মানতে একেবারেই নারাজ, তারা চাইছে সম্পূর্ণ অনলাইন পরীক্ষা হোক। ওকে, তো এখন তোমাদের মতামত কি? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের পরীক্ষা অফলাইনে হলে কি ভালো হতে পারে, না অনলাইনে হওয়াটাই স্বাভাবিক? তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মতামতগুলো অবশ্যই উল্লেখ করবে। তো এবার দেখার বিষয়, স্টুডেন্টের দাবি কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা মান্যতা দিচ্ছে, এই ছাত্রছাত্রীদের দাবি কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের উপর প্রভাব ফেলতে পারছে কি পারছে না, সেটাও এখন দেখার বিষয়। তো এখন আমরা শুধু অফিসিয়াল তথ্যের উপর নির্ভর করছি, অফিসিয়ালভাবে কি তথ্য দেয়, অর্থাৎ তারা কি অফলাইন পরীক্ষার নোটিশকে ক্যান্সেল করে তারা কি সম্পূর্ণ অনলাইন পরীক্ষার নোটিশ পুনরায় দিতে পারে, তো এটা এখন দেখার বিষয়। সমস্ত তথ্য চ্যানেলের মধ্যে পেয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত তথ্য সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা এটুকু ছিল আজকের ভিডিওতে জানাও, এবং তোমাদের সকল পরীক্ষার্থীরা আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে। তো বন্ধুরা এটুকু ছিল আজকের ভিডিওতে জানানো, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।